হ্যালো বন্ধুরা শৈলিবালকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি ডিম আর আলুগুলো একটু সিদ্ধ করে নেব তোমার ডিম আর আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে রেখে অন্য কিছু রান্না করব ডিম আর আলুগুলো একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি উঠতে ভাঁচাটা করে নিই কারণ কড়াইটা ফাঁকা যাবে ওই জন্য আগে থেকে গুছিয়ে রেখেছি মা একটু কেটে দিল ইচ্ছে ভাজা হতে হতে আমার ডিমগুলো ছাড়া হয়ে গেছে তো আমি ডিমগুলো ভেজে নিয়েছি এটা আমার উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি মুছ মুছে না হলে আবার আমাদের বাড়ি খেতে চায় না তো আমার ওইগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে আমি পাতাকপিটা একটু ভেজে নিই আর একটা কথা বলি তোমাদের আজকে আমি না উনুনে রান্না করছি কিন্তু উনুনে রান্না আগুন জ্বলছে ভালো কিন্তু আমি মানে কী বলবো পাগল হয়ে যাচ্ছি রান্না করতে করতে যেহেতু কাঠ কিন্তু জাল থেকে খুন কিনার অবস্থায় বুঝতে পারছি না এদিকে দেখো একটু ডিম ডিমটা পরে দেওয়ার কারণে সিদ্ধটা ভালো করে হয়নি হাফাই রয়েছে তো এটা আবার আমি একটা ব্যবস্থা করতে হবে ওইভাবে তো খাবে না তো যাই হোক মা বলছে আমি খেয়ে নেবো তারপর আমি একটু ভাতাড়ির মধ্যে বাটিতে করে দিয়ে দিচ্ছি গরমে গরমে হয়ে যাবে তো চলো আমি এবার বাঁধাকপিটা কী হয়েছে একটু ঢাকা দিয়ে দিই এর মধ্যে না একটু আদা বেটে দিবে না দারুণ একটা ফ্রেন্ট আছে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর প্রচণ্ড আগুন জ্বলছে তো ওই জন্য কড়াইটা তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে কড়াইটাও পাতলা হয়ে গেছে তো যাই হোক এবার আমি জল ঢেলে দেবো ডিমের ঝোলটা তাড়াতাড়ি করে রান্না করে আমাদের বাড়ি আরও আজকে একটা কাজ হবে তো সেখানে একটু থাকতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি এদিকে আমার বাঁধাকপিটা তো নামিয়ে রেখে দিলাম আর এদিকে ডিমের ঝোল হওয়াটা হচ্ছে যতক্ষণ না হবে ততক্ষণ বসে থাকতে হবে আমার তাড়াতাড়ি করে তো বাবু একটা ডিম খেয়ে নিয়েছে পাঁচটা ডিম রান্না করেছিলাম তো আর একটা ডিম তো ওই যে ফেটে গেলুনের পরে মানে ভাতের দিয়ে দিলাম আর এখন আপাতত ডিম ঝোলটা রান্না আমাদের যে কজনা মানুষ তার থেকে বেশি সবসময় রান্না করতে হয় কারণ বাবু কখন কি খাবে না খাবে এরকম একটা ব্যাপার এবার ভালো করে একটু জাল হলেই আমি যে একটা টমেটো কেটে রেখেছিলাম আগে থেকেই সেই কাটা টমেটোগুলো দিয়ে দিলাম এবার কাটা টমেটোগুলো দেওয়ার পরে একটু ভালো করে জাল হলে তো আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো তো একটু জাল হোক টমেটোটা গলুক তারপর তো টমেটোটা দেখো গলেই গেছে তো ধনে পাতাগুলো একটু দিই একটু তারপর একটু জাল দিয়ে নেব এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি কারণ আমি এখন নামিয়ে নেবো গরম মশলাটা একটু দিয়ে নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট পুরোপুরি কমপ্লিট না এবার বাবার আবার হাই প্রেশার বাবার খাবার একটু অন্যরকম রকম বলতে তেমন কিছুও না যে সজনের যে পাতাগুলো আছে আমার আগেও একটা ভিডিওতে হয়তো তোমাদের দেখিয়েছি তো সেই পাতাগুলো আমি একটু ভেজে দিই তেল ছাড়াই হালকা রকম তেল দিই তেল না দিলেও হয় তো আমি একটু তাও একটু তেল দিই তো এটা আমি একটু হালকা মুচমুচে করে একটু ভেজে নেব কারণ উনি প্রথমে এটা দিয়েই খায় প্রেশারটা শুধুমাত্র কন্ট্রোল করার জন্য ওষুধ টষুধ তেমন একটা খায় না এটা খেলে যদি কমে যায় তো ওষুধ খাওয়ার কী দরকার বলো তো আমি হালকা কোনো রকম একটু তেল দিয়ে নেব তো দেখো ওটা ভাজতে ভাজতে পাতাগুলো ভাজতে ভাজতে এদিকে আমাদের বাড়ি মোটর ভ্যান চলে এসছে আমাদের আজকে একটা কল পুতবে তো আমাদের একটা কল আছে আবার একটা কল পুততে হবে সেখানে তো কলটা এখানেই পুতবে বালি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম ফুট হিসাবে উঠেছে বা যেমন বালি ভালো হবে যেখানে বালিটা পরিষ্কার হবে সেইখানেই হয়তো সেই পর্যন্তই রাখবে বা হয়তো বা ষাট ফুটে ভালো উঠেছে সেটাই হয়তো রাখবে আমি সঠিক জানি না তাই ওনারা বলা বলি করছে ফাইনালি সব কিছু কমপ্লিট হলো আর এদিকে মোটরটাও ঠিকঠাক মতো লাগালো জলটাও ভালোই উঠছে দেখো এই যে যে জায়গাটা দেখছে এখানে আমাদের সবজি টবজি চাষ করা হবে তো এখন ভিজিয়ে রাখছে আর ওই যে পাশে বাবা কুপিয়ে রেখেছে এখানে গেলোবার শীতেও অনেক সবজি টবজি লাগানো হয়েছিল তারপর তো শীত চলে গেল গরম পড়ে গেল বর্ষাকালে তো প্রচুর জঙ্গল হয়েছে তোমরা হয়তো দেখেছো আমার আগের কিছু কিছু ভিডিওতে তো এই যে এই পাশটা অনেক কিছু লাগানো হয়েছে কিছু ডাটা মাটা লাগিয়েছে লাল শাক টাক বেগুন গাছটা লাগিয়েছে এবারও এখানে অনেক সবজি লাগানোর একটা কথাবার্তা চলছে কি কি লাগাবে তো পালং শাক পুঁই শাক তারপর টমেটো তারপর ধনেপাতা এইসব সব লাল ডাটাটা ওলকপি ফুলকপি এইসব সব লাগাবে তার জন্য জায়গাটা পরিষ্কার করলো বাবা তো ভিডিওটি আর বাড়াবো না কেউ যদি ফেসবুকে নতুন হয়ে থাকো তো ফলো করে রেখো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি কেউ ইউটিউবে হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রাখো দেখাবে হবে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা